একবার এক সাহাবি আমাদের নবীকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে বেশি ভালোবাসেন না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসেন? আমাদের বাংলাদেশে একটা গান আছে, আছে না? নাই, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, বারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন। তাহলে দয়া বেশি কার? আবার দয়া আল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আসলে আমরা এই বিষয়ে একটু জানা দরকার। আমরা যখন আল্লাহকে ডাকবো, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকের সাড়া দিবে। এক লোক বলে, হুজুর আমি সারা জীবন দোয়া করি, আমার একটা দোয়া কবুল হয়নি। আপনারা বলেন, আল্লাহ নাকি বলেছেন আমাকে ডাক দাও, আমি সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিব। কিন্তু আমি এত আল্লাহকে ডাকি, আল্লাহ তোমার একটা ডাকেও সাড়া দেয় না। আপনাদের কি মনে হয়, আল্লাহ দেয় না দেয় না? আমি লোকটাকে বললাম, শোন, একটা ছোট বাচ্চা মায়ের কাছে বায়না ধরেছে আইসক্রিম খাবে, দরিকন কি খাবে? আইসক্রিমের দাম হলো মাত্র 1 টাকা, দরিকন কয় টাকা? মার কাছে কি 1 টাকা নাই? কিন্তু মা বলতেছে, আমার কাছে কোনো টাকা নাই, আমি তোর আইসক্রিম কিনে দেবার পারবো না। আপনারা বলেন তো, মায়ের কাছে কি 1 টাকা নাই? কিন্তু মা দিচ্ছে না কেন? এই জন্যই দিচ্ছে না, এখন যে গরম পড়ছে, এই গরমে বাচ্চা যদি আইসক্রিম খায়, অথবা এখন যে শীত পড়েছে, এই মুহূর্তে বাচ্চা যদি একটা আইসক্রিম খায়, বাচ্চা হয়তো খাইতে আরাম পাবে, পরে তার বিপদ আছে। জনগণ কথা ঠিক কি না? মা তার সন্তানকে বেশি ভালোবাসে, এ কারণে পরের বিপদের চিন্তা করে, শুভ শান্তির জন্য 1 টাকা দেয় না। কিন্তু সন্তান মনে করতেছে, আমার মায়ের কোনো দয়া নাই। সন্তান মা টাকা দেয়নি বলে মাটিতে গোড়া গড়ি দিয়ে কাঁদতেছে, এমন সময় সন্তানের বাবা আইছে, দরিকন কি আইছে? আপনারা বলেন তো, সন্তানের জন্য মায়ের দয়া বেশি না বাপের দয়া বেশি? বাবা এসে বলতেছে, আমার একমাত্র সন্তান মাটিতে গোড়া গড়ি দিয়ে কান দেখে। মা তখন বলছে, 1 টাকা দিয়ে নি, আইসক্রিম খাবে, বরফের আইসক্রিম, দরিকন কিসের আইসক্রিম? বরফ খাবে, আইসক্রিম খাবে, এই জন্য দেইনি কাঁদতেছে। বাবা তখন 500 টাকা বের করে বলতেছে, ধর ধর, একটা না গোটা বাক্স কিনা খা, ওই বাক্সের মধ্যে যা আছে সব কিনা খা, তাও তুই কান্দিস না। আপনাদের কাছে আমি জানতে চাই, মা 1 টাকা দিল না আর বাবা 500 টাকা দিছে, দয়া বেশি কার? মায়ের না বাপের? তো বাপই তো দিল। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই তো চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো। আপনার বলেন তো, ওই বরফ খাওয়ার পর আইসক্রিম খাওয়ার পরে ছেলের যদি নাক দেয় ভ্যাড়ভেড়ি বের হয়, ভ্যাড়ভেড়ি বোঝেন না? বোঝেন না? তখন বাপের কাছে যদি ছেলে আসে, বাপ কি করবে? এই তোর মার কাছে, জোরে কার কথা ঠিক কি না? বোঝেন একটু, ছেলে 500 টাকা পাইয়া উনি আরো কান্নার ভালো বেড়া দিছে, মানে আগে যা কান্দতেছিল তার সাথে বেশি কান্দছে, একা হাতির মধ্যে নাকি মুড়ির লাগা মরার লাগ করতেছে। বাবা চিল্লায় বলে, কে পাগলা, তোরে 500 টাকা দিলাম আরো জোরে কান্দিস, 8 টাকা যেভাবে মলা বান্ধা বানাচ্ছিস। মা বলতেছে, তুমি 1 টাকা থাকলে দাও,
এক টাকা থাকলে দাও, যে পকেট থেকে এক টাকা বার করে দিছে ওই 500 খেলা দিয়ে এক টাকা দিয়ে মারছে তো। বাবা বলতেছে 500 দিলাম ও নিল না, কাণ্ড, আর এক টাকা দিলাম হাসতে হাসতে চলে গেল। মা তখন বলতেছে তোমার ছেলের এক টাকার সবই সম্পর্ক, পরে 500 দিয়ে কোনো লাভ নেন। এই দুনিয়া হলো এক টাকা আর জান্নাত হলো 500 টাকার চাইতেও বেশি। ধরে কথা ঠিক কি না? আজকে আমাদের সম্পর্ক হলো এক টাকার সাথে। আল্লাহ কোরআনে বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفروا। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এখানে আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি এই জিকির মানে কি? সবাই বলতেছেন আপনাদের পাশে নাই তোর আছে না নাই ধরেন আছে না নাই ওখানে বছর অন্তর জিকির হয় না, আপনারা কোনোদিন সে জিকিরে গেছেন জান না কেন? আমি মাঝে মধ্যে দেখার জন্য যাই, করার জন্য যাই না, দেখার জন্য যাই। কারণ বক্তা মানুষ তো আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করে কথা বলা লাগবে, ধরে কারণ ঠিক কি না? আমরা যারা বক্তা আজগুবি কোনো কথা চলবে না। তো আমি আপনাদের দূরে আসি না, আমাদের মহাস্থানে গেছিলাম, মহাস্থান নাম শুনছেন? বৈশাখের শেষ বৃহস্পতিবারে ওখানে গোটা বাংলাদেশের বহু জাকের যায় জিকির করার জন্য, জনগণ কি করার জন্য ওখানে গিয়ে আমি জিকির করার সাইজটা দেখছি। আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। একজন গজল গাচ্ছে আর হাজার হাজার জন ও আপনারা কি মনে করতেছেন জিকির এটাই জিকির? আসলে যদি বলতো এইভাবে আমার দয়ার আল্লাহর দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 সবাই বলে আল্লাহ 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 আল্লাহ। ঠিক আছে ঠিক নাই? ঠিক আছে না নাই? কিন্তু এখানে দয়াল বাবা করেছে, দয়াল বাবার জায়গায় কি ঢুকার লাগবে? আল্লাহ। দয়াল কি ঢুকা লাগবে? কারণ শুধু একজনই খালি হাতে আমাদের ফেরত দেয় না, তিনি হলেন আমাদের আল্লাহ। আপনারা বললেন জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। আল্লাহ কোরআন কারিমে বললেন সবাই বলবেন, মাঝে মাঝে দুই একজন বলেন, দুই একজন মুখ বন্ধ করে রাখেন। তিনটা তসবি, এর আগেও আমি আপনাদের ওয়াজ করে শুনেছি, কয় তসবি এ গুনেন কয়টা? তিনটা তসবি কেউ যদি আপন ইচ্ছায় জবান থেকে প্রকাশ করে, রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক না কেন মরার সময় সে মুসলমান হয়ে মারা যাবে। তার মধ্যে একটা এখন আপনারা কইলেন সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহু আকবার। কেউ যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। আপনি যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বল আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু যখনই বলবে আল্লাহ আকবার তখন আল্লাহ খুশি হবে আর শয়তান বেজার হয়ে মারবে দৌড়, মারবে দৌড়। রাসূল বলেছেন এত জোরে দৌড় মারবে আর পাশা দিয়ে বাতাস বের হবে। দৌড়ে কোন কি বের হবে? বাতাস বাতাস। আপনারা তো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই খন, আল্লাহ আকবারে কি আপনাদের আপত্তি আছে নাকি? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, যখন কোরআনের আয়াত বক্তা তেলাওয়াত করবে আয়াত তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে শ্রোতাদের ঈমান আল্লাহ বাড়ায় দিবে, আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকে না, আল্লাহ আকবার ধ্বনি দেওয়া। ধরে কথা ঠিক কি না? লিল্লাহি
জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। আপনারা বলেন তো জনগণ আর পাবলিক দুটা কি আলাদা? আমি তো কইলাম জনগণ বুঝুক পাবলিক কি জিনিস, মানে আপনাদের অফিস করার কিছু লোক মনে করতেছে বদ্রুহীদ একলা একলা ওয়াজ করতেছে, আর সাথে সামনে কেউ নাই। আসলে কেউ আছে না নাই? এটা মাঝে মধ্যে একটু তকবির দিয়ে খালি শয়তান ধাবলাম না, আশেপাশের তারা শয়তান হয়ে ঘুম পাড়তেছে, শুয়ে আছে, ওদেরকেও শোনান দরকার। ধরে গেল কথা দেখতে আপনারা বলেন তো শয়তান কি খালি জিনের মধ্যে হয়? সেটা নাচ করে দেখে, সেটা নাচ করে দেখেন মিনাল জিন্নাতি নাচ। শয়তান শুধু জিনের মধ্যে হয় না, শয়তান মানুষের মধ্যেও হয়। তো জিন শয়তানকে তাড়ানো সহজ, কিন্তু মানুষ শয়তানকে তাড়ানো খুব কঠিন। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ইন্না শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুউন, শয়তান তোমাদের শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসেবে ধরো। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ইবলিস শয়তানকে আমরা কিভাবে ধরবো? রাসূল বলেন ইবলিস শয়তান না, যে শয়তানকে ধরা লাগবে এইটা হলো মানুষের ভিতরে শয়তান। আমাদের আশেপাশে আছে না না, জড়গণ আছে না না, এদেরকে কিভাবে ধরবেন? আগে সিনা লাগবে, না চিনলে ধরবে? এই এই যে একটু মোবাইল মারতেছে, এই যে স্ক্রিন টাচ মোবাইল, হাই ভাই এই যুবক গুলো শেষ করেছিল। আমার তো চিন্তা ভাবনা হয় ভবিষ্যতে এরা কি হবে, এদের চাল চলন কথাবার্তা আকার আকার জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের দেওয়ালে কি লেখা আছে? মোবাইল বন্ধ রাখো, জোরে কোন কথা ঠিক কিনা? এটা কোরআনের মাহফিল, আমার পকেটে মোবাইল নাই, প্রতি ঘন্টায় 40টা কল আসে, আমি চেক করে দিয়েছি প্রতি ঘন্টায়। আপনি ওই মনে করেন যে এখন বন্ধ, তা না, এখন কল করতেছে আমেরিকা থেকে, লন্ডন থেকে, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে, মালয়েশিয়া থেকে, বাহরাইন থেকে, সৌদি আরব থেকে, কারণ গোটা বাংলাদেশের যত লোক বাহিরে গিয়ে কাজ কাম করতেছে, চাকরি করতেছে, সকলের কাছে বদ্রুশীদের ওয়াজ আছে। আমার ফলোয়ারের সংখ্যাই হলো 6.5 লাখ, আমাকে ফলো করে 6 লাখ, 6.5 লাখ। তো তারা যদি একটা করে সপ্তাহে কল করে ইহুদির খবর কি, তো আমার খবর কি পাবে? তা আমি বর্তা যদি মোবাইল বন্ধ রাখে ওয়াজ করতে পারি, আপনি শ্রোতারা বন্ধ রাখতে পারবেন না? হ্যাঁ, বন্ধ রাখে, সবাই বন্ধ রাখে। আজকে জিকিরের উপর আসলেন, এরপরে হয়তো বেলকুচি ওয়াজ আর নাও হতে পারে, যে হারে করোনা বাড়তিছে, ধরে ধরে কথা ঠিক, কথা কোন ঠিক না? আজকে হয়তো শেষ। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, আশেপাশে আছেন, বাইরে আছেন, বাইরে থাকেন কেন ভাই? ভিতরে আসেন, ভিতরে জায়গা দেওয়া হবে তো আসেন। আমরা ছোট্ট দেশের মানুষ, 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়া প্রমাণ করেছি। আমরা যত ঘনবসতি হই না কেন, জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে, জোরে কোন ঠিক না? রোহিঙ্গা রুক্তি বা পারলে আপনাকে বাইরে থাকেন, যে আপনি কি রোহিঙ্গা? ভিতরে আসেন, কেন আমরা কি রোহিঙ্গা নাকি রে? রোহিঙ্গা আমরা জায়গা দিছি, জায়গা দিলে কি খেলা? এখন পার্বত্য চট্টগ্রামের হাওয়াকে বাংলাদেশিরা বুঝতেছে, তোর এই কথা ঠিক না? মানে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পাচ্ছি ভাই, যিনি কারো কষ্ট দেখবার পারে না, এই জন্য তাকে কি বলা হয়েছে মা মা। ভারত জায়গা দেয়নি, ভারত জানে এই সারা রোহিঙ্গারা তো চুরি চামারি করবি, চীন জায়গা দেয়নি, জায়গা দিচ্ছে বাংলাদেশ গরিব দেশ। আয় প্রধানমন্ত্রী তো একসময় ভুলাই ফেললো, 3 সন্ধ্যা 2 সন্ধ্যা খাবো রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, ওদেরকে আমরা জায়গা দিবার চাই। তাহলে যারা বাহিরে আছে ওরা আমাদের কি হয়? অর্ককে আমরা জায়গা দিবার ঢুকতেছে, ঢুকতেছে ঢোকো বাবা, ঢোকো ঢোকো সব ঢোকো, বাইরে থাকার চান্স আছে। ফাযকুরুনি আযকুরকুম অশকুরুনি ওয়ালা তাকফুরু। আপনি যাবেন না? না না না, কিছুক্ষণ পরে তার ওঠার চান্স নাই, কারণ মজা যখন শুরু হয়েছে তখন উঠতে পারবি, আর একটা জায়গা যাওয়া লাগবে। বহু কাজ জোরে কোন কথা ঠিক, বহু জায়গা
মনে করতে বিদায় না দেখে আপনি অত্যন্ত মহব্বতের মানুষ, ইয়ং মানুষকে আমরা আপনারা নেতা বানাইছেন, আল্লাহ নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা এবং শারীরিক সুস্থতা আল্লাহ দেয় গান করুন জোরে কেন আমি এসিআরটা ফাঁকা না রেখে আচ্ছা আচ্ছা আর একজন এসে বসুন এখানে বসুন বস আপনি আবার যাবেন না তো যে আল্লাহর জিকির করে আল্লাহ তোর জিকির করেন এরকে ভিতরে একটা জিকির আবার আছে এই যে মাদ্রাসা কমিটি সেই জিকিরটা হলো যে হুজুর ওয়াজ করতে করতে যদি ওয়াজ সাটাবার না পারে ধরে তখন কি করবো না পারে কথা কথা সাটান বোঝেন না সাটান বোঝেন না যদি সাটাবার না পারে তাহলে লোকজন যদি এক এক করে উঠে যায় তাহলে আমাদের মাদ্রাসার তো কোনো আদায় হয়নি এতে ভিতরে একটা ধান্দা জিকির করতেছে যে হুজুর সারা রাত ওয়াজ করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ওয়াজের শুরুর দিক দিয়ে আমাদের গামছা ব্যাগের মধ্যে একটু আদায় টাদাই করে দিয়েই হুজুর শুরু করুন তা আপনারা কি করেন আপনারা কি একমত একমত কেন এই কমিটির মধ্যে এই 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 এটা হবে ডাক্তার সাহেব একটা মাদ্রাসা দুইটা হাফেজকে আপনারা দেখলেন পাগড়ি পরানো হলো সেই মাদ্রাসার মহব্বতে আপনাদের কাছে রুমাল ব্যাগ যাবে কারা কারা দিবেন না তারা হাত তোলেন যারা দিবেন না একজনও দিবেন না যারা যারা দিবেন তারা আল্লাহকে একটু হাত দেখেন যারা দিবেন তারা হাত তোলেন এই যুবকেরা কোথায় তারপরে আলোচনা শুরু হবে ঢোকো বাবা আপনারা আর ফাঁকি দিয়ে একটা হাত তুলছেন কিন্তু 10-20-50-100 যে যা পারবেন আল্লাহ এই কোরআনের মাদ্রাসা নবীর এতিম ঘরকে আপনারা দান করবেন যাই দান করবেন মনে করবেন এই দানটা আপনার জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে সবাই দেন এত জোরে দৌড়াও না এই বেগাল এত জোরে দৌড়াও না পকেট থেকে বার করেন পকেট থেকে বার করেন 10-20-50-100 যদি কেউ মনে করেন হুজুর আমি 500 টাকা দিব 1000 টাকা দিব আমি কি ব্যাগের মধ্যে দিব আমি আপনাদের বলবো না ব্যাগের মধ্যে দিলে মিন সারাল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাস আপনাকে ধোকা দিবার পরে যে ব্যাগের মধ্যে 1000 দিবি কেন 10 টাকা দে এই জন্য খান্নাস যেন ধোকা দিবার না পারে আপনারা এই 2 মিনিটের মধ্যে টেজে এসে 1000-2000-5000 যে যা পারেন দান করার পরে আপনার চুক্তি করে আবার বসবে একজনে নড়বেন না কোনো নড়ানি নেই আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সরকার সভাপতি সাহেব 10,000 আলাউদ্দিন সাহেব 2,000 টাকা ধরে বলেন মারহাবা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব 2,000 টাকা আব্দুল মজিদ 1,000 টাকা আলহাজ মোহাম্মদ আব্দুল হাসান আবুল হাসান 5,000 টাকা দান করেছে ধরে বলেন মারহাবা আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ চালাউনি 1,000 টাকা পান্না মোল্লা চালা 1,000 টাকা আবুল কালাম আজাদ মূল কান্দি 1,000 টাকা রুহুল আমিন বাড্ডা থানা 1,000 টাকা আব্দুল হান্নান শেখ চালা 7 নম্বর রাস্তা 2,000 টাকা এইগুলো সব নগদ মাশাআল্লাহ এই টাকাগুলো যেগুলো আমি ঘোষণা করলাম সব নগদে দান করেছে আল্লাহ দানকারীদের কবুল করুন এছাড়া আজকের মাহফিলের প্রধান অতিথি ওই টাকাটা কি আগে দেওয়া হয়েছে 20,000 টাকা নগদে দান করেছে5,000 টাকা নগদে দান করেছে আব্দুল হাইয়ের দান কে আল্লাহ কবুল করেন জোরে কেন আমিন হাসানের আম্মা হুজুরের জাগিরদার মাদ্রাসার যিনি হুজুর তার জাগিরদার হাসানের আম্মা 100 টাকা নাকুল দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আর একজন 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন ভাইজান আমি আদায় এখনই শেষ করে দিচ্ছি এরপরে আপনারা যারা দিবেন আপনারা দেওয়া বন্ধ রাখবেন না সাইড এসে দিবেন অসুবিধা নেই আমার আওয়াজ চলতেই থাকবে আপনারা কি রাজি মসজিদের সভাপতি ছিলেন ছিলেন হাজি জামাল আজ
তার স্ত্রী দান করেছে 500 টাকা, উনি মারা গেছেন, আল্লাহ কবর জান্নাত বানাই দে, জোরে কোন আমিন। এগুলো কি করবে? আচ্ছা 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 ঠিক আছে। আলহাজ মোহাম্মদ আব্দুল খালেদ শেখ রিপন বলা মাত্র দিয়ে দিছে, তার বাবা মারা গেছে, বাবার জন্য রিপন 10,000 টাকা করে পারেন না বাবা, আল্লাহ তার বাবার কবরকে জান্নাত বানায় দেন করে পারেন, আমিন। রিপনের নাম আল্লাহ উসমান গনির সঙ্গে কবুল করে দানবীর খাতায় কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহাজ মোহাম্মদ হাফিজুল ইসলাম কাউন্সিলর 3 নম্বর ওয়ার্ড, আপনার বাবা আপনি মোহাম্মদ আনোয়ার হোসেন বিষ্ণ ব্যবসায়ী মুকুন্দ রাতি, মোহাম্মদ শাহ আলম সরকার গুরু দাসপুর, হে গুরু দাসপুর, এনাদের নাম আমি বললাম। পরিবহনের ম্যানেজার উনি 5,000 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ম্যানেজার তো হচ্ছে ম্যানেজার, কিন্তু মালিক তো আরো অনেক উপরে, মালিক মনে হয় আশেপাশে নেই, যাই ম্যানেজার দান করছে, আল্লাহ কবুল করেন। হাফিজুর রহমান সাহেব 3 নম্বর ওয়ার্ডের কমিশনার, উনি কত দিন 5,000 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে বলে আল্লাহু আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মা বন্ধুদের মধ্যে আদায় করবে দিয়ে বলেছেন, মায়েরাও দিয়ে দান করবেন। এখন আবার আলোচনা শুনে আবার একবার আয়াতটা আমার সঙ্গে যদি পারেন তো পড়েন, না পারলে শোনার পর আল্লাহ আকবার বলবেন, রাজি আছেন? ফাযকুরুনি আযকুরকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন, যে আল্লাহর জিকির করে আল্লাহ তার জিকির করেন, আল্লাহ বলেছেন আশকুরুনি তোমরা শুকুর গুজারি বান্দা বান্দি হও, ওয়ালা তাকফুরুন তোমরা কখনো কুফরি করো না। আমাদের এলাকার নতুন বিআই রানা ভাস্কর শ্বশুর, রানা ভাস্কর শ্বশুর নতুন বিআই 3,000 দিছে, আপনি যদি ধরো 2,000 চান, আচ্ছা আরো 2,000 চালাম, আপনি চাইলে দিতে পারবেন। হ্যাঁ, সহকারী সেক্রেটারি শ্বশুর, সহকারী সেক্রেটারি সাহেবের শ্বশুর, উনি দিছেন 3,000 টাকা, বলছে 2,000 টাকা চালে দিয়ে দেবে ইনশাল্লাহ। আমি চাইলাম মাদ্রাসার জন্য যদি দেয়, তবে কম দেয়নি, 3,000 টাকা দিয়ে দিছে মাশাআল্লাহ, 5,000 টাকা ধরে বলেন মারহাবা, আল্লাহ দানকে কবুল করেন কে রে পার। আসেন এখন আলোচনা শুরু, দেলোয়ার স্যারের মেয়ে দিছে 160, এখন আর দিয়েন না, ওয়াজই করি নাই, আগে আপনাদের ধুকধুকি বন্ধ করার জন্য ব্যাগের অপেক্ষা করলাম, আপনারা কি মনে করছেন আমি এমনি মনোবাদ করে দাম, সময় সুযোগ বুকে 2-4 ঘন্টা ওয়াজ করার পর আবার সামো ধরে মাশাআল্লাহ, কারণ আজকের আলোচনাটা আমাদের এই বছরের শেষ অবধ হতে পারে, পারে কি পারে না, যদি আগামীকাল করোনা 10,000 বাড়ে, আপনি মনে করছেন লকডাউন হবে না, আর লকডাউন দিলে ওয়াজ হবে। আজকে পিয়ন মহাদয় সদয় হয়ে আজকের মাহফিলের ব্যাপারে তিনি স্বইচ্ছা প্রকাশ করেছে যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে, করোনা যে স্বাস্থ্যবিধি আছে মেনে মাস্টার ব্যবহার করে আপনারা মাহফিল করেন, তিনি সদয় হয়েছেন, বাড়লে তো আর সদয় হবে না, এই জন্য আজকেটা শেষও হতে পারে, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, জোরে কান কি হিসাবে জিকির হিসাবে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। তাহলে ফাযকুরুনি আযকুরকুম, আমি আপনাদের বললাম জিকির মানে কি, আপনারা বললেন স্মরণ করা, আর এখন বলেন তো ইন্না নাহনু নাযালনা যিকির, আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে, এখানে জিকির মানে কি,
তাহলে একই জিকিরের বহু অর্থ হয়। এখানে যদি আপনি বলেন জিকির মানে স্মরণ করা, তাহলে কোরআন তো পড়ার দরকার নাই, মাঝে মধ্যে কোরআন কোরআন জিকির করলে হবে, তাই না? তাই আজকে আমাদের বাংলাদেশে এই কোরআন পড়া প্রতি অক্ষরে দশটা করে নেকি আছে না নাই? তো হ্যাঁ, আপনার একজন যুবক আমাদের বাংলাদেশে বের হয়েছে দরগণ ঠিক কিনা, উনি বলতে গিয়ে বলেছে কোরআনের হাফেজরা শুধু কোরআন পড়ে কোরআন বুঝতে পারে না, শুধু কোরআন পড়ার জন্য তো আল্লাহ কোরআন দেয় নাই, এই কোরআন পড়তে হবে, এই কোরআন বুঝতে হবে, এই কোরআন মোতাবেক আমাদের আমল করা লাগবে। সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যিনারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে বসেন, বসাটাই হলো আদব, এই জন্য বসেন। আর যিনারা বসে আছেন একটু জমে জমে বসেন, নাকি কেন নিরাপদ দূরত্ব বজায় রেখে বসা, স্বাস্থ্যবিধি মানা, মুখে মাস্ক পরা, এগুলো সব তো এখন করা দরকার, কিন্তু জায়গা ছোট তো এই জন্য আজকে মাস্ক পরেন, অসুবিধা নেই, কিন্তু একটু জমে জমে বসেন। মাঝে মাঝে ফাঁকা না রেখে ওই যে প্রাচীরের বাইরে দেখেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওরা ভিতরে ঢুকবে কিন্তু জায়গা নেই, এই জন্য আল্লাহর রাস্তায় একটু জমে জমে বসে। আলহামদুলিল্লাহ ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له شكر جبان خل بلن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনী আযকুরকুম واشكروني ولا تكفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজির পিতা আবদুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুদুমা হালিমা নবীজির রোজা মদিনা সাল্লাল্লাহু আলা মতলায়ে খুরশিদ শিকাস সিনায়ে সুজানি মা বনাবল উলা বি কমালিহি কশাফাত দুজা বি জামালিহি হাসরত জামিও কসালিহি সল্লো عليه وآله اللهم آمين جنات البغان থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাশরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদ নবী সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله شكر محمد الله ذكر لا إله إلا الله যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে করুণার ভয় দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারিদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
চাঁদ সুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের তুই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চালা অফিস করা দারুল উলুম আদর্শ হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সরকার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের অত্যন্ত আপনজন, আপনাদের অভিভাবক, বয়স কম হলেও দায়িত্ব বেশি, ধরে কর ঠিক কিনা, জনাব মোহাম্মদ সাজ্জাদুল হক রেজা, সম্মানিত পৌরসভার মেয়র। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা অর্পণ করছি। এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা পবিত্র কোরআন রাসূলের জীবন আদর্শ থেকে হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, যে সময় মাহফিল করা খুবই কঠিন, বিব্রতকর অবস্থায় পড়েছি আমরা, আবার জলেগম ঠিক কিনা, আজকে দেখলাম করোনার প্রকোপ আরো বেড়ে গেছে। গতকাল ছিল 5,222 জনের মতো, আজকে আক্রান্ত হয়েছে 6,678-এরও বেশি। দিন দিন যে হারে করোনা আমাদের দেশে বাড়তেছে, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি এই মহামারী গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক সকল করে, আমিন। এইরকম পরিস্থিতিতে আপনারা যারা আজকের এই জান্নাতের বাগানে, জোরে বলেন কিসের বাগান, আমার সামনে বসে আছে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল বারাস আল জুনুন আল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে
এই মুহূর্তে আবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে যাবতীয় বিপদ আপদ থেকে মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে আজকের এই জান্নাতের টুকরায় কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আমরা কার প্রশংসা করলাম, কেন করলাম? যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, জোরে বলেন কি নবী, বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ তাদের ফরিয়াদকে গ্রহণ করেন, বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করলেন, খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। আপনারা যে পবিত্র কালামুল্লাহ থেকে আল্লাহর কোরআন থেকে ওয়াজ শুনতে আসলেন, এই কোরআন সম্পর্কে আমাদের এখনো সঠিক কোনো ধারণা হয়নি, ঠিক কিনা বলেন? আমরা যতদূর পর্যন্ত জানি কোরআনকে মানি বা না মানি, কোরআন যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। যারা জবান খুললেন না তাদেরকে আপত্তি আছে? সবসময় জবান বন্ধ রাখা ঠিক না, কিছু কিছু সময় জবান খুলতে হয়, খোলার দরকার আছে না নাই? এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আছে, আমার দুই কান্দে দুইটা আছে, আছে না নাই? আপনি যখন জবান খুললেন না তখন আপনার খবর কি? এই জন্য এই কোরআন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এই ব্যাপারে আমাদের কোন আপত্তি। আল্লাহ কোরআনের প্রথমে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবকে পাইকারি হারে সকলের জন্য হেদায়াত স্বরূপ আল্লাহ নাজিল করে নাই। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা যারা আল্লাহর কোরআন থেকে হেদায়াত পাবে তারা। বলেন সুবহানাল্লাহ, এত কিছুর পরেও ল্যাব তোষকের মায়াকে উপেক্ষা করে আরামের ঘুম আরামের বাড়িতে বাদ দিয়ে সামান্য নিচে খ্যার পেড়ে দিচ্ছে শীতের ভিতরে খেড়ে বসে যারা ওয়াজ শুনতেছেন, আমার বিশ্বাস তাই হচ্ছে মুত্তাকি। জয় বলে ঠিক কিনা? আপনারা যে মুত্তাকি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরকুম আশকুরু লি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন যারা আমার জিকির করে আমি আল্লাহ তাদের জিকির করি। আমরা যখন বলবো আল্লাহ, আল্লাহ তখন বলবে বান্দা। বলে খান সুবহানাল্লাহ, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে কি বাসেন, কম না বেশি?